এখানেই শেষ নয়, আমাদের আরো উঠতে হবে। তো অনেকটা পথ আর সিঁড়ি অনেক খাড়া, আমরা জানি না আসলে আমাদের সাথে কি হতে চলছে, উপরে কি আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা কিছুই জানি না। তো আমাদের সাথেই থাকুন। আমরা এতক্ষণ এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম, তো আমরা এখন এদিকে যাচ্ছি। সামনে আমাদের জন্য আর একটা সিঁড়ি অপেক্ষা করতেছে। খুবই উপরে, সে অনেক টায়ার্ড, লাইক এ মাংকি। ওকে, লেটস সি দ্যাট উই ক্যান কনক্লুড দ্য অ্যাডভেঞ্চার অর নট। সো দিস ইজ অ্যানাদার ভিউ, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, দিস ইজ টু চাইনিজ, দেয়ার ওয়াজ দেয়ার, নাও দে আর কামিং ব্যাক। অবশেষে আমরা মনে হচ্ছে উপরে পৌঁছালাম। ইয়া, দিস ইজ দ্য টেম্পলেট, নট is the temple we wanted to see. To eta holo temple er moddhe ar ki amra ekhon upore uttechi, dekhi ki ache upore ar upor theke drishyo ta kemon dekha jay ar upore abohar shokti oshadharon. Wow, yes. As you can see, now we are successful and we are enjoying the view here. সত্যি এই দৃশ্যটা দেখার জন্য এত কষ্ট করে আমরা উপরে আসছি, সত্যি অসাধারণ। আর এটা হলো মোস্ট আকর্ষণীয় জায়গা, এটা হলো এখানকার ঝর্ণা, যেটা সত্যি অসাধারণ আর দেখতে খুবই সুন্দর। এটা হলো রাত্রের পরিবেশ এখানকার, সত্যি অসাধারণ। Have a lot of people here. এবং বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে, বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হলো আরেক সৌন্দর্য, যেটা আসলেই উপভোগ্য। তো আমরা আজকে আর একটা পার্কে এসেছি। তো এইখানে এই যে ঝুলন্ত, যে এটা নাম কি আমার আসলে মনে নেই, তো এটা যাচ্ছে আসতেছে, এখানে ইচ্ছা করলে যাওয়া যায়, ভ্রমণ করা যায় আর কি। অনেক সুন্দর, বাট আমার মনে হচ্ছে এটা আর কি অনেক ভয়ের। আর এই পার্কটার পরিবেশটাও অনেক সুন্দর, অনেক স্পেসিয়াস জায়গা, বাট এখানে আপাতত বুড়াবুড়ি বেশি। আর এখান থেকে আরও সুন্দর করে দেখা যাচ্ছে এই যে কাছের পরিবেশটা আর কি। এটা আসলে মোটামুটি পাহাড়টা অনেকটাই বড়, আর একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম আর কি। এইগুলো বিদ্যুতের মাধ্যমে চলে মনে হচ্ছে, যে উপরের পাহাড়ের উপরে সবাই যাচ্ছে। আমরা আর একটা জায়গায় এসেছি, এখানে অনেকগুলো ব্রিজ আছে, রাত্রেবেলায় দৃশ্যটা অনেক সুন্দর হয়। তো এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি পরিবেশটা আসলেই অনেক সুন্দর এখানকার, রাত্রেবেলায় এখানকার পরিবেশ আরও সুন্দর হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওপাশের ব্রিজটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর, আর ওপাশের পাহাড়গুলো আরও সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা ব্রিজটার উপরে আসছি, ব্রিজটার দৃশ্য আসলেই অনেক সুন্দর। এখানে আশেপাশে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে সত্যি অনেক সুন্দর ব্রিজটা, তার সাথে সাথে পাশে যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলোও অনেক সুন্দর।
আর অনেক রং বেরঙের গাড়ি, সাথে এই যে পেছনের পাহাড়টা আছে, এই পাহাড়টাতে উঠলে সামনে সব কিছু দেখা যায় আর কি। আর লিউজুতে বলা যায় যে এটা অনেক সুন্দর একটা জায়গা, আর রাত্রে এই জায়গাটাতে রং বেরঙের আলো জ্বলবে, ছোট ছোট কিছু লঞ্চের মতন লঞ্চ আছে আর কি, সেগুলোতে ঘুরতে পারবো আমরা। তো আপনারা যদি সত্যিই এখানে আসেন তো এই জায়গাটা অবশ্যই ট্রাই করবেন আপনারা। আসলে যেমনটা আমি বলেছিলাম, রাত্রে এখানে দৃশ্য আসলেই অনেক সুন্দর। আমরা আর একটা জায়গায় এসেছি, এখানে ওয়াটার দিয়ে অনেক ধরনের কারুকার্য দেখানো হচ্ছে আর কি। তো আমরা সেখানে এখন যাব, খুব কাছাকাছি আমরা, তো সেখানে যাব এবং গিয়ে দেখাবো যে আসলে এখানে কী কী দেখাচ্ছে। সত্যি জায়গাটা অনেক সুন্দর, আসলে যেমনটা আমি বলেছি সত্যি আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে। তো যেমনটা আমি বলেছিলাম, তো কাছে এসে আমরা ভিডিও করতেছি এইখানে, আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে সত্যি অনেক সুন্দর কারুকার্য আর কি, অনেক সুন্দর। এখানের পরিবেশটাও অনেক সুন্দর লাগতেছে, আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে পানি দিয়ে মানে গেট বানানো হয়েছে আর কি, অনেক সুন্দর লাগতেছে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটার নাম হলো উরসিং চিয়া। তো এইখানে অনেক সুন্দর সুন্দর শপিং কমপ্লেক্স আছে, প্লাস বলা যায় এটা একটা ওয়াকিং স্ট্রিট। এখানে অনেক লোকজন আছে, অনেক দোকান আছে, অনেক ধরনের স্ন্যাক্স আছে, ফাস্ট ফুড আছে। বলা যায় যে এটা লিউজু শহরের আর কি প্রাণকেন্দ্র। তো আপনারা যদি লিউজুতে আসেন অবশ্যই এখানে আসবেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশটা। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, এখানে রাত্রের পরিবেশটা আসলেই অনেক সুন্দর।
আমি এখন আপনাদেরকে দেখাবো যে ব্রিজের উপরে আসলে রাতের পরিবেশটা কেমন। সত্যি অসাধারণ ব্রিজের রাতের পরিবেশ, সত্যি এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর আপনাদেরকে যা বলেছিলাম, এখানে দেখুন ব্রিজটা কত সুন্দর দেখা যায় এখান থেকে। আর এখান থেকে বিল্ডিং গুলো দেখেন বিভিন্ন কালারে পরিবর্তন হচ্ছে, সত্যি লিউজু অনেক সুন্দর। না আসলে এটা বোঝাই সম্ভব ছিল না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ট্রেনের উদ্দেশ্যে বসে আছি আর কি। তো ট্রেন আসা পর্যন্ত আমাদের এখানে এই প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হবে। তো প্ল্যাটফর্মটা খুবই বড়, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি পেছনের ক্যামেরা দিয়ে। আসলে বাংলাদেশের মতো না, এখানকার প্ল্যাটফর্ম দেখতেও অনেক সুন্দর লাগে। অনেক লোকজন, সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছে। আর এটা হলো লিউজু ট্রেন স্টেশন। তো হ্যালো দর্শক, আমরা আজকে ব্যাগ যাচ্ছি লেবিনের উদ্দেশ্যে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই জার্নিটা, আমাদের যে জার্নির যে সিনারিওগুলো ছিল, যে জায়গাগুলো আমরা দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট টাইম চেষ্টা করব অন্য কোনো জায়গা থেকে কিছু ভিডিও ধারণ করার, যা আপনাদের আসলেও মন কাড়ে, আপনাদের ভালো লাগে। তো আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।